ওয়ার্ডের দীর্ঘদিনের আমার বিজেপির কার্যকর্তা তপন ধানু এসসি মুচার ভাইস প্রেসিডেন্ট, সে বোধহয় ইদানিং বামগ্রেস দলে যোগ দিয়েছে। ঠিক আছে, ও ভালো লাগতেই পারে, ও সংগঠন করতেই পারে, কিন্তু যোগ দেওয়ার পরে আজকে তিন দিন ধরে আমার এলাকার মহিলাদেরকে সে বলছে লাশ ফেলে দেবে, 2 তারিখের পরে মহিলারা ঘরে থাকতে পারবে না, ও দেখে নেবে। এই ধরনের অদ্ভুতামি আচরণ 2 দিন ধরে আমি সহ্য করেছি। কালকেও পুলিশ গেছিল, আমি কমপ্লেন করেছি, পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি, আজকে তাকে পুলিশ উদ্ধার করেছে এবং মহিলাদেরকে বলেছে তোমাদেরকে ঘরে কি করে থাকো। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের মিসেসকে বলছে, কইছে তুমি তো ঘরে থাকতেই পারবে না, তোমার ঘরে গিয়ে তোমার কি হাল করব, তুমি দেখে নিও। ও আমাকে বলছে আমার লাশ ফেলে দেবে, তো আমি কি করে, ও আমার ঘরের সামনে, আমার উল্টা দিকে ওর কোয়ার্টার, তো আমি তো আমার নিরাপত্তার কথা চিন্তাই করব না। তো বাম গ্রেসের কি এই নীতি যে জয়েন করার সঙ্গে সঙ্গে ওরা বলবে যে তোমার জনপ্রতিনিধিকে তুমি বলো যে তুমি লাশ ফেলে দেবে।